বারবিকিউ চিকেন পিজ্জা বানাবো আমার মার সাথে। তাহলে তুমি কোথা থেকে শিখেছো চিকেন পিজ্জা বানানো? সুপার গ্যাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগস থেকে শিখেছি। তাই? ওকে, সো লেটস স্টার্ট। তো কি করতে হবে আমাদের পিজ্জার জন্য? আমাদেরকে একটু ইস্ট ফার্মেন্ট করতে হবে। ওকে, তো কি কি করছি আমরা? কি নিচ্ছি বাটিতে প্রথমে? ওকে, ইস্ট হালকা, এখানে 3/4 টিস্পুন মতো ইস্ট আছে। হ্যাঁ দাও। আমি একটু সল্ট নেব। আচ্ছা, এখানে 1/4 টিস্পুন মতো সল্ট আছে। দেন মিল্ক পাউডার। আচ্ছা, এখানে 2 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার আছে। ওকে, এবার সুগার দেব। আচ্ছা, এখানে 1/2 টেবিল স্পুন মতো সুগার আছে। একটু জল লাগবে, তো আমরা এখানে দিচ্ছি 2/3 কাপ অফ লিউকওয়ার্ম ওয়াটার। বাচ্চারা যে সবসময় দুষ্টু করে সেটা না, বাচ্চারা কিন্তু অনেক সময় বাবা মাকে হেল্প করতে চায়। আজকে আরিয়াস এটা বানিয়ে আমাকে মাদার্স ডে গিফট দেবে। এবারে এটা তুমি ঢাকা দিয়ে রাখতে হবে। সি ইউ ইন 2 মিনিটস। এবারে এটা ফার্মেন্ট হয়ে আছে, এবার আমি এর মধ্যে তেল দেব। এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো অয়েল। এবার আমি স্টার করব। এইটুকু হেল্প তো আমাকে ওকে করতেই হবে, তাই না? পিৎজা ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে 1 টেবিল স্পুন মতো অয়েল দিয়ে প্রুফ হতে দেবো 1 ঘন্টা মতো। ইন বিটুইন আমরা বারবিকিউ সসটা বানিয়ে নেব, তার জন্য আমরা 1/2 কাপ মতো জল আর 5 টেবিল চামচ মতো টমেটো কেচাপ নিয়েছি। এবার এটাকে আমরা সিমারিং পয়েন্ট আসা অব্দি ওয়েট করব। এবার আমি দিচ্ছি রেড চিলি পাউডার। আচ্ছা, এখানে আমি 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার দিচ্ছি। এবার আমি দিচ্ছি পাপরিকা। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতো পাপরিকা। 2 টিস্পুনের মতো সয় সস। এবার ব্রাউন সুগার দিচ্ছি। এখানে আছে 2 টিস্পুন মতো ব্রাউন সুগার, আপনাদের কাছে না থাকলে প্লেন সুগার দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন তো, আরিয়াস কিন্তু খুব মন দিয়ে রান্না করছে। এবার আমি দিচ্ছি নুন। এখানে আমি অ্যাড করেছি 1 টিস্পুন মতো বালসামিক ভিনিগার, আপনাদের কাছে না থাকলে জাস্ট প্লেন ভিনিগারই ইউজ করবেন। সসটা কি ঘন হবে স্যার? সবটা ঠিক হবে? বেচারা সব গন্ধ শুকতে শুকতে পেপার পাউডারও গন্ধ শুকে ফেলেছিল, একটুর জন্য হাঁচি হয়নি। এবার একটু ঠিক হচ্ছে। সসটা আমরা যতক্ষণ রান্না করব টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। দেখুন, আরিয়াস কিন্তু আমার মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে দেখছে যে সসটা কতটা ঠিক হলো। এবার দেখো কত ঠিক হয়েছে। তো সসটা আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো বারবিকিউ সসটা আমার এতটা লাগবে না, আমি একটু বেশি করেই বানিয়েছি। আমি একটা একটা জারে স্টোর করে রাখবো যাতে আমি পরে এটা ইউজ করতে পারি। KO winner is এবার আমার মা হয়তো লাল
তো আমি এখানে আরিয়াসকে হেল্প করছি কিভাবে আমি পিৎজাটা ইভেনলি পিৎজা প্যানের উপর স্প্রেড করছি। এটা স্প্রেড হয়ে গেলে আঙুল দিয়ে সাইডটা এরম করে চেপে দেবো, আর পারলে এরম করে মুড়ে দেবো, এটা না মুড়লেও চলবে। এবার উপর থেকে স্প্রেড করবো বারবিকিউ সস, যেটা স্প্রেড করবে মিস্টার আরিয়াস। বাচ্চারা যদি নিজে থেকে হেল্প করতে চায় ওদের সবসময় এনকারেজ করবেন, এটা কিন্তু ওদের মেন্টাল গ্রোথে প্রচণ্ডভাবে হেল্প করবে। এবার দুজন মিলে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে গ্রেটেড চিজ, আর টপিংয়ে আমরা সিম্পল জিনিস ইউজ করেছি, জাস্ট আনিয়ন আর চিকেন। চিকেনটা কিছুই করিনি, জাস্ট নুন গোলমরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তারপর ওপর থেকে আরও কিছুটা চিজ ছড়িয়ে দিলাম। আর সাইডগুলোতে কিন্তু তেল দিতে একদম ভুলবেন না। আমি এখানে একটা ভুল করেছিলাম, আমি জেনারেলি পিৎজা ডোটা রোল করেই কাঁটা চামচ দিয়ে প্রিক করে দিই, যাতে বেক করার সময় পিৎজা ডোটা ভয়ানক ফুলে না যায়। তো আমি ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখনই প্রিক করে দিচ্ছি, আপনারা কিন্তু ভুলবেন না। আপনারা রোল করেই সাইডগুলো এবং পুরো পিৎজা ডোটা প্রিক করে নেবেন। আরিয়াসের বারবিকিউ পিৎজা কিন্তু ওভেনে বেক হওয়ার জন্য একদম রেডি। চলুন এটা আমরা বেক করে নিই। আচ্ছা, আভেনের জিনিস না, সেই জন্য এটা আমি বাচ্চাকে দিচ্ছি না, এটা আমিই করবো। আমি প্রি হেটেড 475 ফারেনহাইটে আমার পিৎজাটাকে 10 মিনিট মতো বেক করেছিলাম। ব্যাস, বারবিকিউ পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম পিৎজাটা আমি স্লাইস করে দিয়েছি, দেখি আরিয়াস কি বলছে, নিজে যে পিৎজাটা বানিয়েছে সেটার টেস্টটা কেমন হয়েছে। এই যে খুশিটার মুখে আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো কিছুর সাথেই কম্পারিজন করা যায় না। দেখি আদিশ দাদার পিৎজা টেস্ট করে কি বলছে। আমাকে এছাড়া মাদার্স ডেতে আদিশ বানিয়ে দিয়েছিল এই কার্ডটা, আর আরিয়াস বানিয়ে দিয়েছিল এই কার্ডটা। বেচারা বেস্ট ট্রান্সলেশন গুগলে গিয়ে খুঁজেছে, সেটা বেরিয়েছে উত্তম, তো সেটা দেখে দেখে এটা লিখেছে উত্তম মা, সাচ এ বিগ গিফট, আর সাথে দিয়েছিল পেন্ডেন্টটা। তো বন্ধুরা, 14th May Sunday আমি একটা দারুণ মাদার্স ডে কাটিয়েছিলাম, প্রচুর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম আমার বাচ্চাদের সাথে। তো এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর আমার চ্যানেল সুপ্রনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগসকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ কিন্তু অবশ্যই রইল। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের আরেকটা দুর্দান্ত ভিডিও নিয়ে।